এবারে যে রাশি নিয়ে আলোচনা করব আরও তিনটে রাশি, সেই তিনটে রাশি কি কি? তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি। এই তিনটে রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশি জাতকদের কি রকম যাবে? প্রথমে তুলা রাশির অবস্থানটা কি হচ্ছে 2021-এ, তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে আলোচনা করব। প্রথমে তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ স্থানে। এই চতুর্থে অবস্থান করে অষ্টম, দশম এবং দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। একইভাবে শনিও চতুর্থে অবস্থান করে ষষ্ঠ স্থান, দশম স্থান এবং তুলা রাশিতে কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর রাহুর যে অবস্থানটা দেখা যাচ্ছে যে তুলা রাশির ক্ষেত্রে অষ্টমে অবস্থান করছে এবং নবম, দ্বাদশ, চতুর্থ এবং দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর উপর নির্ভর করে আজকে প্রেডিকশনটা শুরু করছি। প্রথমত স্বাস্থ্য নিয়ে আমরা কয়েকটি পয়েন্টের মধ্যে, প্রথম হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? এই বছর স্বাস্থ্যের দিক থেকে যে কোনো রকম একটা সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষত চোট আঘাত লাগতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু অবশ্যই সুফল লাভ ঘটবে। অর্থাৎ বৃহস্পতি যাদের ব্যক্তিগত জন্মছকে ভালো বা মন্দ আছে তার উপর কিন্তু অনেকটাই স্বাস্থ্যের ব্যাপারটা নির্ভর করছে। অর্থাৎ ভালো যদি থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে। এরপরে যেটা সেই স্বাস্থ্যের ক্ষেত্রে পরে বারবার করে চলে আসে যেটা শিক্ষা, এবং শিক্ষার পরই আসবে কর্ম। শিক্ষা এবং কর্মজীবনটা আমরা একটু জানবো, কর্মজীবন বলবো না, এই কর্মের ক্ষেত্রটা কীরকম হবে 2021-এ? প্রথমে শিক্ষা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাল্য শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু সুফল লাভ করবে। অর্থাৎ যারা স্কুল এডুকেশনে আছে বা হায়ার এডুকেশনে আছে কোনো অসুবিধা নেই, আপনারা যদি সঠিক পরিশ্রম করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাফল্য লাভ কিন্তু ঘটবে। তবে বাল্য শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে, তবে তাতে কোনো সেরকম সমস্যা হবে না, অবশ্যই আশানুরূপ ফল লাভ কিন্তু ঘটবে। এরপর কর্ম ও ব্যবসা, এখানে কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু উন্নতি লাভ ঘটবে অবশ্যই, এবং কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের কিন্তু এখানে একটা সুযোগ আছে। অর্থাৎ যারা বিশেষত কর্মের জন্য চেষ্টা করছে অবশ্যই আপনাদের কিন্তু চেষ্টা করলে সেই সফল অবশ্যই হবেন, সেই কর্মের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অস্থায়ী যাদের কর্মী আছেন, অস্থায়ী কর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্থায়ীকরণের এখানে একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। এবং তার সাথে বলি ব্যবসাক্ষেত্র মোটামুটি ভালো, ভালো মন্দে মিশিয়ে মোটামুটি খুব একটা খারাপ নয়, মোটামুটি চলবে। আর ওই সরকারি চাকরি যেটা সবাই জানতে চায়, সরকারি চাকরির দিক থেকে কিন্তু এখানে যথেষ্ট, যাদের বিশেষত সরকারি চাকরির যোগ আছে তাদের কিন্তু 90% সরকারি চাকরি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি এই সরকারি চাকরির যোগ থাকে তবেই আপনি কিন্তু সরকারি চাকরি পেতে পারেন। অর্থাৎ এবছরে কিন্তু আপনার রাশিতে কিন্তু যোগ আছে, তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকেও যদি যোগ থাকে তাহলে যোগ প্লাস যোগ চাকরি আপনার নিশ্চয়ই পাকা। এবং 2-2-4 হয়ে গেলেই যেটা হয় সেটা হচ্ছে সেই সোজা গিয়ে চার হাতটা এক করা। ওই যে 2-2-4 হলো না, ওই চারটা কিন্তু চারটে হাতে এক হবে। আসলে সবটাই তো অঙ্ক, ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে চলতে, আসলে আমাদের জীবনটাও কিন্তু ক্যালকুলেশন সব সময়। ছোটবেলা থেকে আর আমরা যেদিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করি সবটাই কিন্তু ক্যালকুলেশন করতে হয়, কারণ ছোটবেলায় যখন শিশুটা জন্মায় তখন থেকে ক্যালকুলেশন শুরু হলো তার, তাকে কিভাবে বড় করবে। ওই যে প্রথম যখন হলো তখন ক্যালকুলেশন হয় দিনের, হয় কিরকম দিনের, যে কদিন পর মা ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে বা মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। আর জীবনের শেষ দিনে দেখুন সেটাও ক্যালকুলেশন, কিরকম অক্সিজেন স্যাচুরেশন লেভেল কত আছে, হার্টবিটটা কত আছে, সুগার কত রয়েছে, পালস রেট কত আছে, সবই অঙ্ক। অঙ্ক ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। দেখুন এখানেও কিন্তু আপনি যদি চাকরি পান সেটাও কিন্তু 2-2-4, আর যদি আপনি
ব্যবসাতে সফল হন সেখানেও কিন্তু দুই আর দুয়ে চার, আর দুই আর দুয়ে যখন চার হয় তখন পরিবারের লোকজন বলে এবার চার হাত এক করে ফেলো। আসলে সব কিছুটাই কিন্তু একটা জায়গাতে গিয়ে মিলতে হবে, সেটা কি বলছে? এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আরেকটাও বলি, দেখুন চাকরি বিশেষত সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে যেমন রবি খুব ভালো পজিশনে থাকতে হয়, যদি রবি কারণ হচ্ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু সব রবি থেকে বিচার্য, তাহলে সেই রবি ধরুন কোনো জাতক বা জাতিকার হয়তো পীড়িত হয়ে আছে বা ডাউন পজিশনে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসতে পারে। দেখতে হবে আপনার কর্মপ্রতি সে কোন অবস্থানে আছে, সে কি কোনো পাপগ্রহের সাথে অবস্থান করছে, সেক্ষেত্রে তাহলে সেই জায়গাটায় কিন্তু রেমেডির প্রয়োজন আছে। বা ধরুন আপনার কর্মপ্রতি শনি বা রাহু দৃষ্ট হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসবে, অর্থাৎ হয়েও দেখবেন হয়তো হলো না এরকম একটা পজিশন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি যতটা ভালোভাবে অ্যানালাইসিস করাতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুফল লাভ পাবেন। একদম, আপনাকে কিন্তু ব্যক্তিগত জন্মছক অ্যানালিসিস করাতেই হবে, নাহলে কিন্তু আপনি সঠিক তথ্যটা পাবেন না। আর এই সঠিক তথ্য পেতে গেলে অবশ্যই আপনাকে অঞ্জনবাবুর কাছে আসতে হবে। তাহলে অঞ্জনবাবুর কাছে কোথায় কোথায় আসবেন, কীভাবে আসবেন, এই নতুন বছরে কোথায় নতুন চেম্বার খুলেছে সেটা জানতে হবে। আমাদের স্ক্রিনে স্ক্রল যাচ্ছে, আপনারা সেখানে দেখতে পাচ্ছেন, এবং এছাড়াও অঞ্জনবাবু কোথায় বসছেন, কীভাবে বসছেন সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। আরামবাগে উনি বসেন, ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেটের দোতলায় উনি বসেন, প্রতি শনিবার এবং বুধবার। কামারপুকুর চটি, সেই মল্লিক বাজার ঘাটাল রোড, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার উনি কামারপুকুরে বসেন। মেচেদাতে উনি বসছেন মাতঙ্গিনী গেস্ট হাউস, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নিকট, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার উনি ওখানে বসছেন। বর্ধমান সিটি টাওয়ার, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। এছাড়া বাঁকুড়া হোটেল সপ্তর্ষি, হোটেল সপ্তর্ষিতে ইংরেজি মাসের তৃতীয় ও চতুর্থ শুক্রবার হোটেল সপ্তর্ষিতে বসেন। আর যেটা বারবার করে কলকাতার দিকে যারা আছেন তাদেরকে বলি, প্রতি সোমবার সৌভাগ্যচক্র, কালীঘাটের সৌভাগ্যচক্রে উনি থাকেন। এবারে আপনারা এই যে এখানে আসেন, শুধুমাত্র আসা মানে যে রেমেডি পড়তে হবে তার কোনো মানে নেই, প্রতিকারের বিভিন্ন উপায় হয়, সেই বিভিন্ন উপায়টা অনেক সময় এরকম দেখা গেছে, অঞ্জনবাবুর কাছে কেউ এলেন, উনি কিছু কথা বললেন, সেই কথাটা মানে কাউন্সিলিং করলেন, সেখানে কিন্তু অব্যর্থ কাজ হয়, উনি কোনো রেমেডি দিলেন না, এটাও কিন্তু ওনার, উনি কিন্তু একদম দুর্দান্ত কাউন্সিলিং করেন। তো আপনাদের অত চিন্তা ভাবনা না করে অত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আপনারা চলে আসুন অঞ্জনবাবুর কাছে। এবং এই চেম্বারেতে যেখানে যেখানে আপনাদের বাড়ি, এখানে যার যেখানে কাছাকাছি সে অবস্থান করছেন সেখানে চলে আসুন। এছাড়া অঞ্জন শাস্ত্রী ওয়েবসাইট আছে www.anjanshastri.com, সেখানে গিয়ে কিন্তু, এবং আমাদের স্ক্রলে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা বুকিং নিতে পারেন যে কোনো চেম্বারের ক্ষেত্রে। আমরা এবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি, যে প্রেম বিবাহ এই নিয়ে কি হবে পর্যটকদের। প্রথমত বলি যে এ বছর স্থায়ী প্রেমের সূচনা দেখা যাচ্ছে, যেগুলো অস্থায়ী প্রেম সেগুলো কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, মানে যেটা হওয়ার সম্ভব নয় বিবাহিতের উপরন্তিত অস্থায়ীভাবে সেগুলো কিন্তু থাকবে না, তবে স্থায়ী প্রেমের সূচনা এবং সেই প্রেম থেকে কিছু বিবাহ জায়গাও কিন্তু দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে অ্যারেঞ্জ বিবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটায় একটু সমস্যা আছে। একদম, কর্কট জাতকদের একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, যারা অস্থায়ী কর্মী তাদের স্থায়ীকরণ হবে, আর যাদের অস্থায়ী প্রেম সেক্ষেত্রে স্থায়ীকরণের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এরপরে আমরা আসব যে ধনভাগ্য কীরকম বিবিধ ব্যাপারটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, ধনভাগ্যের জায়গায় যেটা দেখা যাচ্ছে যে অর্থ ব্যয় কিন্তু বেশি করবে, হ্যাঁ, অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের যে সঞ্চিত অর্থ সেই অর্থই কিন্তু হাত পড়ে যেতে পারে, সেই সঞ্চিত অর্থ থেকে হয়তো বেশ কিছু টাকা হয়তো দেখলেন ব্যয় হয়ে গেছে, এই ধরনের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এবছরে। তবে গৃহযোগ দেখা যাচ্ছে আপনারা তারা
চেষ্টা করছেন যে নতুন বাড়ি বানানোর জন্য, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুযোগ দেখতে পাচ্ছি। যারা মামলা মকদ্দমা ক্ষেত্রে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা থেকে নিষ্পত্তি হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এবং তবে পিতার স্বাস্থ্যর দিকে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। পিতার স্বাস্থ্যের দিকে আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন। তবে আরেকটা বলি, কর্মকেন্দ্রিক আপনাদের বিদেশ যাত্রাও হতে পারে, বা যারা বিদেশের মাটিতে আছেন, যারা চেষ্টা করছেন দেশে ফেরার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ খবর। তাদের ক্ষেত্রে চেষ্টা করলে কিন্তু সেই জায়গার থেকে আপনারা ট্রান্সফার নিয়ে আসতে পারেন, অর্থাৎ এই যোগটাও কিন্তু দেখা যাচ্ছে, এটা অবশ্যই শুভ। আর আরেকটা বলি, নতুন বাড়ি গাড়ি আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অবশ্যই যোগ আছে। যারা পুরাতন বাড়ি বা গাড়ি এসব কেনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, অবশ্যই আপনারা এটা একটু ভালোভাবে সব কিছু সার্চিং করেই তবেই কিন্তু নেবেন, নাহলে কিন্তু কোনো সমস্যাই করতে হবে। এছাড়া অন্যান্য দিক মোটামুটি শুভ, কোনো অসুবিধা নেই। আপনারা চেষ্টা করলে কিন্তু অনেকটাই শুভফল পাবেন বছরটা। আসলে আমরা যা দেখতে পাচ্ছি 2021টা বোধহয় সত্যিই শুভ, কারণ প্রতিটা রাশির ক্ষেত্রেই দেখতে পাচ্ছি খারাপ কিছু আমরা পাচ্ছি না। এরপরে আমরা বৃশ্চিক রাশিতে চলে যাব, সেই বৃশ্চিক রাশির জাতকদের কীরকম যাবে 2021টা। আসলে বন্ধুরা, আমরা এই যে আলোচনা করতে বসেছি, এই আলোচনাটার একটাই কারণ, এই রাশির জাতকদের সারা বছরটা কীরকম যেতে পারে সেটা আমরা মানে অঞ্জনবাবু তার গবেষণা দিয়ে, তার প্রেডিকশন দিয়ে আপনাদেরকে বলছেন। আচ্ছা, প্রথমত বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান হচ্ছে তৃতীয়, এবং দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে, অর্থাৎ বিবাহ স্থানে, ভাগ্য স্থানে এবং আয় স্থানে, অর্থাৎ প্রাপ্তির ঘরে। আর একইভাবে শনিও ঠিক সেম একই জায়গায়, অর্থাৎ তৃতীয় অবস্থান করে পঞ্চম স্থানে, ভাগ্য স্থানে এবং দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। আর রাহুর জায়গা দেখতে পাচ্ছি যেটা সপ্তমে অবস্থান এবং অষ্টম, একাদশ, তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তার সাথে এবং নিজের রাশিতেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর ওপর নির্ভর করে যেটা দেখা যাচ্ছে, প্রথমত স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করছি। স্বাস্থ্যে দেখা যাচ্ছে যেটা কিছু গুপ্ত রোগের সৃষ্টি হতে পারে, বা বহু পুরাতন কোনো রোগ যেটা হয়তো ধরা পড়ছিল না সেই রোগটা হয়তো ধরা পড়ে গেল, এই ধরনের কিছু সমস্যা কিন্তু আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে। আর একটা কোনো অস্ত্রোপচারের যোগ আছে, হ্যাঁ, শারীরিক জায়গায় কিন্তু কোনো অপারেশন হলেও হতে পারে, এ ধরনের যারা কঠিন কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটাও দেখা যাচ্ছে। এরপরে শিক্ষাতে চলে আসবে, যে শিক্ষার জায়গাটা কি কি আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাল্য শিক্ষা ক্ষেত্র যথেষ্ট শুভ, কোনো অসুবিধা নাই। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাধা আছে, তবে সেক্ষেত্রে অবশ্যই মনোসংযোগের অভাব ঘটবে, এবং সে কারণে কিন্তু আশানুরূপ যে ফল হওয়ার কথা ছিল সেক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা আসবে। এরপরে কর্মক্ষেত্র কি হবে না হবে, এবং কর্মের 2 আর 2 এ 4 হলে সেই প্রেম বিবাহর জায়গাটা কি আছে। কর্মক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ, কোনো অসুবিধা সেরকম নেই। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মলাভের জন্য আপনারা যদি চেষ্টা করেন, অবশ্যই ওই সময় কিন্তু নতুন কর্মলাভ হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে একদম। ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি ঘটবে, কোনো সেরকম সমস্যা নেই। বছরের মধ্যবর্তী সময়ে কর্মকেন্দ্রিক একটা বিদেশ যাত্রা পর্যন্ত ঘটার সম্ভাবনা। এরপরে সেই ধনভাগ্য, প্রেম প্রেম এটাও আছে, এবং সবশেষে ধনভাগ্য, সব মিলিয়ে কিরকম যাবে। প্রথমত প্রেম বিবাহ যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এই বছর প্রেম সম্পর্কে যে কোনো রকম সমস্যা কিন্তু ঘটবে, অর্থাৎ প্রেম প্রণয়ে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এটা একটা আপনাদের ক্ষেত্রে হয়তো খুব একটা শুভ খবর নয়, তবে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে, কোনো সমস্যা সেরকম নেই। তবে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে প্রবল বিবাহ যোগও কিন্তু দেখা যাচ্ছে, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। এবং ধনভাব অন্যান্য নিয়ে আলোচনা করছি, ধনভাব এই বছরে ধনভাব বিশেষ শুভ, কোনো অসুবিধা সেরকম নেই। ধনভাবের অর্থাৎ সঞ্চয় আপনাদের বৃদ্ধি ঘটবে, ফিক্সড অ্যাসেটে আপনারা যদি বিনিয়োগ করেন অবশ্যই কিন্তু আপনারা সুফল লাভ পাবেন। এই বছর মধ্যবর্তী সময়ে দেখা যাচ্ছে গৃহযোগ দেখা যাচ্ছে,
তবে একটু গুপ্ত শত্রু কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কোনো সমস্যা আসতে পারে, মাতার দিকেও কোনো শরীর স্বাস্থ্যের দিকে কোনো সমস্যা এলেও আসতে পারে, এটাও একটা যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন। আর সন্তান ক্ষেত্র কিন্তু মধ্যম প্রকার কোনো তবে মানে সেরকম কোনো বড় রকম কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কর্মকেন্দ্রিক কোনো ঋণ পেতে পারেন, এটাও একটা দেখা যাচ্ছে। অর্থাৎ যারা ব্যবসার জন্য হয়তো ঋণ নেওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনাদের সেই ঋণ হয়তো আপনাদের পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে ভাগ্যক্ষেত্রে বেশ কিছু কিন্তু শুভ পরিবর্তন ঘটবে, অর্থাৎ বেশ কিছু শুভ ইঙ্গিত কিন্তু পাচ্ছি, যে কারণে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিছুটা বদল আনতে পারে, যেটা শুভ। একদম একদম, গোটা ব্যাপারটাই শুভ হতে হবে। না শুভ না হলে তো আমাদের চলার পথটা শুভ হবে না, আমাদের জীবনে শুভ নিয়ে আসবে না। তাই শুভই বলি, খুব ভালো যাচ্ছে। এরপরে আমরা যে রাশিতে চলে যাব, সেই রাশিটা হচ্ছে ধনু রাশি। সেই ধনু রাশির অবস্থানটা কি? প্রথমত ধনু রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় অবস্থান করছে এবং নিচস্থ হয়েছে সেখানে, এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে এবং দশম স্থানে, এবং তার সাথে শনি একইভাবে দ্বিতীয় অবস্থান করে চতুর্থ, অষ্টম এবং একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। আর রাহু অষ্টমে অবস্থান করে সপ্তম, দশম এবং দ্বাদশ এবং দ্বিতীয় স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে, প্রথমত স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে খুব একটা কিন্তু শুভ নয়। মনের দিক থেকে যথেষ্ট দুশ্চিন্তা থাকবে, চোটাঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে নিচস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে মনোবল কিছুটা কমে যেতে পারে। হ্যাঁ, যে কোনো রকম শারীরিক ডিস্টার্ব কিন্তু আসতে পারে, বিশেষত যাদের বৃহস্পতি ডাউন পজিশন আছে তাদের ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। তবে যাদের বৃহস্পতি ভালো আছে বা তুঙ্গ আছে বা স্বক্ষেত্রস্থ আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা শুভফল পাবে। এরপর শিক্ষা নিয়ে আলোচনা করছি। শিক্ষাক্ষেত্রে বাল্য শিক্ষাক্ষেত্রে অমনোযোগের কারণে আশানুরূপ ফল লাভে কিছুটা কিন্তু বাধা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ বাল্য শিক্ষা যারা স্কুল এডুকেশনে আছে তাদের পিতামাতাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যাতে পড়াশোনার মনোসংযোগের জায়গাটা যেন ঠিক থাকে। আর উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষত গবেষণামূলক ক্ষেত্রে অবশ্যই একটা সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভালো আশানুরূপ রেজাল্টও হবে, যদি আপনাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো সমস্যা না থাকে। এরপর আলোচনা করছি কর্ম ও ব্যবসা নিয়ে। অর্থাৎ কর্ম, এবছর প্রথমতই বলি যে কর্ম নতুন একটা নতুন কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতির কিন্তু দশমে অর্থাৎ কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে শুভ দৃষ্টি বৃহস্পতি কিন্তু সর্বদাই শুভফলই প্রদান করে। যদি আপনাদের একটু বৃহস্পতি একটু পাওয়ারে থাকে, ভালো পজিশনে থাকে, অবশ্যই কিন্তু আপনারা নতুন কর্মলাভ হবে। সরকারি চাকরি জন্যও যারা চেষ্টা করছেন, সেক্ষেত্রেও একটা সম্ভাবনা অবশ্যই থাকছে সরকারি চাকরি লাভ হওয়ার। এবং তার সাথে বলি কিছু কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, যাদের প্রমোশনের জন্য চেষ্টা করছেন হয়তো তাদের ক্ষেত্রে প্রমোশন হয়ে গেল বা এরকম ধরনেরও যোগ দেখা যাচ্ছে। এবং এর সাথে বলি যেটা আপনাদের কর্মক্ষেত্রে কর্মকে কেন্দ্র করে কোনো বিদেশ যাত্রা, এটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর ব্যবসা নিয়ে বলি, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি লাভ ঘটবে, তবে পার্টনারশিপ ব্যবসায় কিছুটা কিন্তু সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। হ্যাঁ, এই রাশির বৃশ্চিক রাশির যারা পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই দেখবেন আপনার পার্টনারটি কেমন। আর পার্টনার যখন হয় তখন সম্পর্কটা খুব ভালো থাকে জানেন তো, কিন্তু যেই ব্যবসায় নামা হয়, ব্যবসায় যে মুনাফা আসতে শুরু করে না, তখনই কিন্তু সমস্যার একটা জায়গা তৈরি হয়ে যায়। সেটা একটুখানি খুব সঠিকভাবে আপনারা দেখবেন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখছি অদ্ভুত টুইস্ট আছে, কখনো ভালো কখনো খারাপ, খুব স্মুথ চলছে না। আমরা এখনো পর্যন্ত যতগুলো রাশিকে দেখেছি সবার কিন্তু রাস্তাটা ভীষণ স্মুথ, এর রাস্তাটা কিন্তু একটু গোলক ধাঁধা মনে হচ্ছে, যেন একটু জিগজ্যাগ মনে হচ্ছে যেন। তো বৃশ্চিক রাশির জাতকদের কাছে বলবো যে আপনারা অবশ্যই
অঞ্জনবাবু অথবা যে কোনো আপনার আশেপাশের হস্তরেখাবিদকে জানান, সেটা জানিয়ে আপনি বিচারটা করুন। অবশ্যই সেটা না করলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এবং আপনার বাড়ির কাছাকাছিতে যদি অঞ্জনবাবু থাকেন, তাহলে দেরি না করে অঞ্জনবাবুর কাছে চলে আসুন। আমরা পরবর্তী ক্ষেত্রে যাব। এরপর প্রেম ও বিবাহ নিয়ে আলোচনা করব। নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা দেখতে পাচ্ছি, বা প্রেম সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সময়টায় কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে এই টাইমে চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে হয়তো আপনাদের অনেকটা এগিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতানৈক্য, এগুলো কিন্তু একটু ঘটতে পারে। এরপর যেটা দেখা যাচ্ছে, ধনভাব নিয়ে আলোচনা করি। ধনভাব এবং অন্যান্য এবছরে অর্থ লাভ ঘটবে যথেষ্ট ভালো, কোনো অসুবিধা কিছু নেই। তবে সম পরিমাণে কিন্তু অর্থ ব্যয়ও করবে, অর্থ আয়ও হবে ব্যয়ও করবে। সঞ্চয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, তবে বছরের শেষের দিকে কিন্তু আপনাদের কিছুটা অর্থ সঞ্চয় হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আর একটা কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে, এবং ধর্মীয় কোনো স্থানে, অর্থাৎ ধর্মীয় স্থানে ভ্রমণের একটা যোগ দেখা যাচ্ছে। তারপর গৃহ লাভ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু বেশ কিছু আবার শুভ পরিবর্তনও ঘটছে, কোনো অসুবিধা নেই। মামলা মকদ্দমা যদি আপনাদের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা নিষ্পত্তি হয়ে যেতে পারে, এটাও একটা। বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাইরে ব্যাপারটা মীমাংসা হয়ে সেটেল হয়ে গেল, এই ধরনের একটা যোগ কিন্তু পাচ্ছি। পিতা মাতার দিকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়া প্রয়োজন। কিছু কিছু সময় শারীরিক জায়গায় একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। তবে শত্রু যাদের প্রচুর পরিমাণে আছে, সেই শত্রু কিন্তু একটা নাশ হবে, এরকম একটি যোগ দেখা যাচ্ছে। আর যাদের বহু টাকা ঋণ আছে বা ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন, তাদেরও কিন্তু এবছর কিন্তু ঋণ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। একদম সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটু গোলক ধাঁধা এই ধনুরাশি যেটা চলছে। এই ধনুরাশির জাতকদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই ধনুরাশির জাতকরা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একটু গোলক ধাঁধা হয়ে রয়েছে, অবশ্যই গোলক ধাঁধা। তো গোলক ধাঁধা যখন হয়ে রয়েছে, কোনো চাপ নেই, আপনারা সরাসরি অঞ্জনদা রয়েছে সেখানে আপনাদের কোনো চাপের কোনো প্রশ্ন নেই। কিন্তু অঞ্জনদাকে কোথায় কোথায় পাবেন একটু জানিয়ে দিই আপনাদেরকে, স্ক্রলে বারবার করে যাচ্ছে, তবু একটু আপনাদেরকে বলে দিই। আরামবাগ শনিবার এবং বুধবার, প্রতি শনিবার এবং বুধবার ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেটের দোতলায়, কামারপুকুর চটি ঘাটাল রোড, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার। মেচেদা মাতঙ্গিনী গেস্ট হাউস, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নিকট, প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার। বর্ধমান সিটি টাওয়ার, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। বাঁকুড়া হোটেল সপ্তর্ষি, ইংরেজি মাসের তৃতীয় ও চতুর্থ শুক্রবার। আর প্রতি সোমবার কালীঘাটের সৌভাগ্যচক্রে আপনারা অঞ্জনবাবুকে পাবেন। এরপরে আমরা যে তিনটে রাশি নিয়ে আলোচনা করব, সেই তিনটে রাশি হলো